আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। দারুণ একটি সুখবর নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম, সেটা হচ্ছে দুবাইতে দারুণ একটি কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। 900 কর্মী যাবে সেই কোম্পানিতে, মাত্র 78,470 টাকা খরচ করে আপনি দুবাইতে যেতে পারছেন এই কোম্পানিতে। এই কোম্পানিতে আপনি থাকা খাওয়া এবং ইন্স্যুরেন্স, যাবতীয় যাতায়াত খরচ সম্পূর্ণ এই কোম্পানি বহন করবে। তো কি কাজে কর্মী নিচ্ছে এবং কতজন কর্মী নিচ্ছে একদম আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করে একদম নিয়োগ অনুমোদন পত্র দেখিয়ে দিব। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কত টাকা খরচ হবে এই কোম্পানিতে যেতে এবং কোন রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে, সেটাও সে নিয়োগ অনুমোদন পত্রে দেওয়া আছে। আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটি লাইক করে দেবেন। আর ইউরোপের এবং মিডল ইস্টের বিশেষ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ অনুমতি প্রদান সংক্রান্ত এবং তারিখ দেখতে পাচ্ছেন 2/2/2023, অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখে নিয়োগ অনুমোদন পেয়েছে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে? উপযুক্ত বিষয়ে রিক্রুটিং এজেন্সি মেসেজ বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস, অর্থাৎ এটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সির নাম বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস, আর নাম্বার 1067। আবেদনের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে দুবাইস্থ প্রিভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জেনারেল 100-200 সর্বমোট 900 জন কর্মীর পুরুষ কর্মীর নিয়োগ অনুমতি নিম্নবর্তী শর্তে নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, কোম্পানির নামটা ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, তারপরে দেখতে পাচ্ছেন কর্মী সংখ্যা, বেতন, মাসিক দিরহাম, অর্থাৎ কত দিরহাম স্যালারি পাবেন সেটা এখানে উল্লেখ করা আছে, এবং অন্যান্য সুবিধা দিয়ে, অর্থাৎ এই কোম্পানিতে আপনি কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে বলা আছে। আমি প্রথমে আপনাদেরকে সুযোগ সুবিধার কথা একটু উল্লেখ করি। কর্মস্থল সংযুক্ত আরব আমিরাত, চুক্তির মেয়াদ 2 বছর, শিক্ষানিবাস কাল 6 মাস, কর্মঘণ্টা প্রতিদিন 8 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, মাসের 26 দিন, অর্থাৎ আপনি উইকেন্ডে পাবেন। আহার, যাতায়াত, ভিসা, চিকিৎসা, বিমা, বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। ঠিক আছে, সব কিছু কোম্পানি বহন করবে, বাসস্থান কোম্পানি বহন করবে, চাকরির সুবিধা ও চাকরির অন্যান্য শর্তগুলি সংযুক্ত আরব আমিরাত শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ সেখানকার যে গভর্নমেন্ট ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। এখন আসি কি কি কাজে কর্মী নেবে। প্রথমে রয়েছে মেশন, মেশন এখানে 200 জন কর্মী যায়। মেশন বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনার যারা রাজমিস্ত্রি কাজ করেন, তারা এখানটাতে যেতে পারবেন। এখানে 1335 দিরহাম স্যালারি পাবেন। তারপর রয়েছে স্টিল ফিক্সার। স্টিল ফিক্সার বলতে কি বোঝানো হয়, যেমন স্টিল বিল্ডিংগুলো যেগুলো তৈরি করা হয় স্টিল দিয়ে, অর্থাৎ আইবিএম বা এসডিএম দিয়ে যে স্টিল বিল্ডিংগুলো তৈরি করা হয়, হাইটেক যে বিল্ডিংগুলো আছে, যারা এই ধরনের কাজ জানেন তারা এখানটাতে যেতে পারবেন। 200 কর্মী যাবে, 1335 দিরহাম স্যালারি পাবেন। তারপর রয়েছে কার্পেন্টার। কার্পেন্টার বলতে কি বোঝানো হয়, এটা হচ্ছে আপনার কাঠ মিস্ত্রি, অর্থাৎ যারা কাঠের কাজ করেন বা যেমন ফার্নিচারের কাজ করে থাকেন বা গ্রাম অঞ্চলে যে কাঠের ঘরগুলো তৈরি করা হয় এই ধরনের আর কি, যে কাঠ যারা কাঠের কাজ করেন, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, তাদেরকে বলা হয় কার্পেন্টার। যারা এই ধরনের কাজ জানেন তারা যেতে পারবেন, 1335 দিরহাম স্যালারি পাবেন। তারপর হচ্ছে পেইন্টার। পেইন্টার বলতে কি বোঝানো হয়, আমরা বিল্ডিং এর মধ্যে বা ওয়ালের মধ্যে যে আমরা পেইন্ট করে থাকি বা স্প্রে পেইন্ট যেটা করে থাকি, লিকুইড স্প্রে, আপনি যদি এই ধরনের কাজ জানেন, এটা কাজ না জানলেও অসুবিধা নাই, এখানটাতে যেতে পারবেন। এখানে 100 জন কর্মী যাবে, 1335 দিরহাম স্যালারি পাবেন। তারপরে যে কি হেল্পার, অর্থাৎ এই সকল কাজের হেল্পার যাবে, এখানে 200 জন হেল্পার যাবে, 900 টাকা বেতন পাবেন, অর্থাৎ দুঃখিত 900 দিরহাম আপনি স্যালারি পাবেন। আর সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটাতে একই রকম। ঠিক আছে, তো এখানে নিচে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে এগুলো হচ্ছে আপনার বিএমইটি থেকে দেওয়া হয়েছে, বিএমইটি থেকে একদম স্পষ্ট এখানে সবকিছু বলা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তবে এটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সির জন্য। তবে 6-তে কি লেখা আছে দেখুন, আপনি কত টাকা খরচ করে আপনি যাবেন, একদম নাম মাত্র খরচে আপনি যাবেন। যদি এর চাইতে বেশি টাকা আপনার কাছে দাবি করে রিক্রুটিং এজেন্সি, সরাসরি আমি প্রবাসী অ্যাপসে যে হেল্পলাইন আছে, আপনি হেল্পলাইন থেকে নাম্বারটি নিয়ে তাদের কাছে সরাসরি কমপ্লেন করবেন। তারা যেহেতু এগুলো লাইসেন্সধারী এজেন্সি, এরা যদি আপনাদের কাছ থেকে বেশি টাকা নেয় বা বেশি টাকা দাবি করে তাহলে কিন্তু সাথে সাথে তারা অ্যাকশন নেবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ 78,470 টাকা এবং আপনি বিএমইটি কাট করতে 300 টাকা, সব মিলিয়ে আপনার 78,079,000 টাকার মতো খরচ হতে পারে। সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে, আপনি এই টাকার মধ্যেই যেতে পারবেন। এর চেয়ে বেশি টাকা চাইলে আপনি অবশ্যই
কমপ্লেন করবেন, আপনারা যদি কমপ্লেন করেন তাহলে রিক্রুটিং এজেন্সিগুলো এক কথায় বলতে পারেন সোজা হয়ে যাবে। কারণ এরা যেমন মালয়েশিয়ার জন্য যে নির্ধারিত ফি করে দিয়েছে, তারা কিন্তু কয়েক গুণ বেশি টাকা কর্মীদের কাছ থেকে নিচ্ছে, তবে সেই খরচটাও কমে আসবে। অলরেডি একটি বৈঠক হয়েছে আজকে, গতকালকে একটি বৈঠক হয়েছে, ইনশাল্লাহ খুব ভালো একটি খবর আপনাদের জন্য আসে যারা মালয়েশিয়াতে যাবেন। ঠিক আছে, তো বন্ধু আমি রিক্রুটিং এজেন্সির নামটা আর একবার বলে দিচ্ছি। রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস, আর নাম্বার 1066। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন প্রবাসের যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।